রাজ্যের বিশ্ববিদ্যালয়ে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে অর্থাৎ ইউনিভার্সিটিতে নন টিচিং পোস্টে নিয়োগ করা হবে উচ্চ মাধ্যমিক অথবা অষ্টম শ্রেণী পাস করে থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো কিভাবে আপনারা আবেদন করবেন এই মুহূর্তে রয়েছি আমরা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে রিক্রুটমেন্ট অপশান ক্লিক হেয়ার এখান থেকে আমরা নোটিশটি ডাউনলোড করে নেব তারপরেই আপনাদেরকে বিস্তারিতভাবে জানাচ্ছি এই মুহূর্তে আমরা অফিসিয়াল নোটিফিকেশানে চলে এসেছি নোটিশ দেওয়া হয়েছে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় মালদা জেলায় রয়েছে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে উভয় আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনি এখানে অ্যাপ্লাই করার জন্য ইন্টারেস্টেড না হয়ে থাকেন ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার জেলার নাম কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দিলে আপনাদের জেলা থেকে বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় মিউনিসিপ্যালিটি বিডি অফিস থেকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আপনাদের সবার প্রথমে জানি এখানে দেখতে পাচ্ছেন ফর নন টিচিং পোস্ট অর্থাৎ নন টিচিং পদে নিয়োগ করা হবে আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে আবেদনপত্র পাবেন অফিসিয়াল ওয়েবসাইটে ডব্লিউ আবেদনপত্র পাঠানোর ঠিকানা এখানে বলা রয়েছে অফিস অফ দ্য রেজিস্টার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ পোস্ট মুখদমপুর ডিস্ট মালদা ওয়েস্ট বেঙ্গল পিন নম্বর সেভেন থ্রি টু ওয়ান জিরো থ্রি ইন্ডিয়া আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ষোলোই ডিসেম্বর দু বিকেল পাঁচটা এবারে দেখুন কোন কোন পদে নিয়োগ করা হবে এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র পিয়ন গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে টোটাল শূন্য পদ রয়েছে চৌদ্দটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস এবং উচ্চ মাধ্যমিক পাসের যেন বেশি শিক্ষাগত যোগ্যতা না হয় অর্থাৎ যারা গ্র্যাজুয়েশান বা তার থেকেও বেশি কোয়ালিফিকেশান রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন না এখানে মূল বেতন দেওয়া হবে পাঁচ হাজার চারশো থেকে আঠারো হাজার ছশো টাকা আঠারোশো টাকা গ্রেড পে তার পরের পদ দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তিনটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং কম্পিউটারে ডিপ্লোমা থাকতে হবে এবং সঙ্গে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স থাকতে হবে মূল বেতন সাত হাজার দুশো থেকে পঁচিশ হাজার চারশো টাকা সঙ্গে উনচল্লিশশো টাকা গ্রেড পে তারপরে আরেকটি পদ রয়েছে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট দুটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয় থেকে গ্র্যাজুয়েশান পাস আপনাকে কম্পিউটারে হার্ডওয়ার এবং সফটওয়্যার প্রোগ্রামিং জানতে হবে এবং বলা হচ্ছে কমপক্ষে চার বছরের জন্য ক্লারিক্যাল ওয়ার্কসের ওপরে কাজের এক্সপিরিয়েন্স দরকার দিলে আপনারা এই পদে আবেদন করতে পারবেন আবেদন ফি আপনাদের লাগবে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট পদের জন্য জেনারেল প্রার্থীরা আড়াইশো টাকা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা দুশো টাকা পেমেন্ট করবেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট দুশো টাকা পেমেন্ট করবেন জেনারেল প্রার্থীরা সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা দেড়শো টাকা জুনিয়র পিয়ন জেনারেলের জন্য একশো টাকা এবং সংরক্ষিত যারা রয়েছেন তাদের জন্য পঞ্চাশ টাকা বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আবেদনে আগ্রহী হয়ে থাকলে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে নোটিশটি ডাউনলোড করবেন নিজেরা ভালো করে পড়বেন তারপরেই আপনারা আবেদন করবেন এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুখে থাকবেন শান্ত থাকবেন জয় হিন্দুবাদ মাতরাম